সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবনে ভবন চত্বরে বেলা 11:30টায় তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের নেতারা এতে অংশ নেন। বাদ আসর লক্ষ্মীপুর মডেল হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৌরসভার লাহার কান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের মরদেহ দাফন করা হবে। অন্যদিকে জেলা ও উপজেলা সদরে জানাজা শেষে পরমানন্দপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে। শাহজাহান কামালের মতো একজন ভালো মানুষ রাজনীতি বিরল, আজকে তাকে হারানো মানে আমরা একজন ভালো মানুষকে হারালাম। তেমনি উকিল আব্দুস সাত্তারও একজন ভালো মানুষ হিসেবে সুপরিচিত। আমরা এদের মৃত্যুতে আমি এক কথায় মন্তব্য করব যে আমরা দুজন ভালো মানুষ।